এরদে আমার পীর মুর্শিদ ফুলতলি যা কইতা না নিলে বাবা কল রে হাল্লে ভরার বেলাই দেখলে মন খুশ করি, এর অর্থ কি দা লে ভিতরে তো নে হিংসা হরাই, হিংসায় মানুষের ধ্বংস করিলে মনে তো আপনি কথা আন। যে কোনো ক্ষেত্রে অমুকর বাতিন কি লন্ডন গেছে কি দুগে আমেরিকা গেছে কি আরো কি রেডি হয়ে গেছে গেল নিয়াজ লিস্টা নি না মনে মনে কইতে আল্লাহ শুক্রিয়া আমার বাইরে আল্লাহ শান্তি করছেন আরো দুগুতা লইয়া যাক না তো না ও যে দূর তো নেই আপনি এখানে খুশি মনে দেখিয়া নিয়েছেন আল্লাহ আপনার পত্রে আল্লাহ পরিষ্কার করিয়ে দিলে সুবহানাল্লাহ। আমরা হাইসলত বড় বাদ পরার বেলায় দেখিয়া আমরা আঙ্গা যায় না খালি বিষ বিষ করে হজরত হাসান বসরি কইলামা যদি আমারে সিল্লাতে সালাম দিলায় না বাচ্চা উঠিয়া কইল ভিতরে যেন অহংকারের কুমড়া একটা এর্দা দিছি না তুমি ওজন অলিয়াল লইয়া তোমার ভিতরে অহংকার কি ঠিক উত্তর ধরছি মাতুই না সরম পাই লীলা কইলা রে বাচ্চা হাসা করি গো তুমি আমারে সিনলাই কিলা ও বাচ্চা উঠিয়া কইল আপনি আমারে কইরা সিনলাম কিলা হয়তো আপনি ভুলি গেছেন কিন্তু আমার মনে আছে রুহার জগতে আপনি আর আমি এখানে আসলাম খুব ভালো সম্পর্ক আছে ইকান উনিয়া তো আরো আশ্চর্য হইলা অত বুঝ তোমার ভিতরে মাটি দিয়ে গেলাও কি অত দি যেমনি কইলাম মাটি দিয়ে গেলাও কি উঠিয়া কইলো মাটি দিয়ে গেলাই রান্নাতে কিতা দিয়ে গেলাইতাম মাটি তো সুতা ঠিক নি ফড়েননি মিনহা খলকনা কুম অফিহা ফড়েন না নি ইদানিং কিছু ডিজিটাল মূল্যায়ন বার হয়েছেন কই নিতা ফোড়া ঠিক না মু তো কবর মাটি দিবস হ্যাঁ কই বাবা তো নয়া ইসলাম লিয়া হুথির আল্লাহর দুয়া ইগুর বস্তার মুখান কুলিস না নাইলে দুর্গন্ধ ঠিক না মারতাম হালো হিদ লুকুন দি বাত কাইলে এত হুঙ্গিলে গুস্তর গ্রান মিল হতো এগুন তো রেট খালি হিদ লুকুনের পোসা গুণ দেখালে নয়া নয়া একটা নাজিল হরই না নিয়ে এইটা হইতো নে যেন বারুন বুবার হওয়ার তো নে আইলো নিনা ইন্ডিয়ার হওয়ার তো নে আইলো আল্লাহ সারা খুঁজেন লাহাউল্লাহ কুয়া তাইলে আল্লাহর বন্ধা হইলা রে বা কিতা হো বলে কই আর তো আল্লাহ নিজে বরবাইলা মাটির তো নে তোমরা সৃষ্টি করে হয়েছে মাটির পুতিয়া রাখইব আবার মাটির তো নে তোমরা রে উঠাই সুবহানাল্লাহ ঠিক নি উঠিয়া কইলা বা তো বুঝলাম মাটি দিয়ে খেলাইলা একবার খান দোখেনে আর একবার আসোখেনে হওয়া ভাইয়া আল্লাহর মন্দার দরজারে আল্লাহ লাখো কোটি গুণ বুলন করে কুদরত শাফি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর মন্দা তান কিতাবর মাঝে আনন যে ঔ কথা গিয়া হজরত হাসান বসরি টনক লড়াইলাই উঠিয়া কয় খান দি কেনে আর আসি কেনে হুন্থা নি বলে কয় ও ছোট বাচ্চা জবাব দে কয় ও কারণে খান দি যেহেতু আল্লাহ কইছেন ফাতর আর মানুষরে ও কুদহান নাস ওয়াল হিজারা পাথর আর মানুষ দিয়ে আল্লাহ দুজখর ইন্ধন করব ইয়া আল্লাহ মানুষ দিয়ে আর পাথর দিয়ে আল্লাহ দুজখ জ্বালাইব ও আমি যে সময় মনে দুজখর কথা ওই সময় আমি খান দি আর যে সময় আল্লাহর নিয়ামত বেশতর কথা মনে হয় ওই সময় খুশি আসি আল্লাহর উল্লিয়ে হইলার বা তুমি তো হুরুমুরু মানুষ ছোটোমুটো বাচ্চা তুমি তো নাবালিক বা তোমার তো গুণাও নাইতে তুমি তো যখন লাগে কান্দি বাহানি ওই সময় বাচ্চা উঠিয়া কয় ও হাসান বসরি আল্লাহর বলি আমি প্রত্যেক দিন সকালবেলা দেখছি আমার মা যখন চুলার মাঝে আগুন ধরাইন সব পয়লাও আল্লাহর বান দিয়ে বড় লাখড়ি দিয়ে আগুন ধরাইন না পয়লা ছোট ছোট লাখড়ি খর কুটার বেতা দিয়া কইলা আগুন দরাইন এর বাদে যখন আগুন সেতে বড় লাখড়ি দেন আমার ভিতরে কথা নাই আল্লাহর জমিনের মানুষে যদি আগুন দরাইতে ছোট লাখড়ি দিয়া দরাইয়া বড় লাখড়ি করে দে খালি কিয়ামতের দিন
আল্লাহ দিয়ে আমার মতো ছোট মানুষ দিয়া দুজোহর আগুন ধরাইব, ও চিন্তায় আমি আল্লাহর ডরাইয়া খান দি। ওইলারে বা বাচ্চা সত্যি আসলে আমি তোমার চিনতে ভুল হয়েছে, তোমার গেস্তনে অনেক কিছু শিখলাম। আল্লাহ তোমার বাল্লা করক, জীবনে তোমার গেস্তনে আমার জীবনের বহুত সুন্দর রাস্তা পাইলাম। আমি অজু করতাম আমার অজুর ফানির ব্যবস্থা। তো জমিনের মাঝে পরোয়ার দিগারে আলমে মানুষ জাতির বড় ইজ্জতওয়াল্লা বানাইছে, সুহান আল্লাহ, ঠিক নেই বাসা, বড় ইজ্জতওয়াল্লা সম্মানওয়াল্লা বানাইছে। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সব জাতির উপরে নেতৃত্ব দিবার অধিকারী আল্লাহ মানুষ বানাইছে, সুহান আল্লাহ। দুঃখজনক হইলো সত্য, এই দুনিয়ায় মানুষ জাতির মাঝে এই জমিনের অধিকারী কোন জাতি? একমাত্র রহমতুল্লিল আলমিনের উম্মত অর্থাৎ মুমিন মুসলমান নকর, আর এরা রুসিলায়। বাকি তামাম মানুষ আল্লাহর প্রত্যেকটা মখলুকাত জমিনে নিরাপদে চলে। বড় করে কইতা নাই, সুবহানাল্লাহ। নিশ্চয় আশা করি উলামা হযরতের মুখে আপনারা ই হাদিসটা শুনছেন, যে যত সময় পর্যন্ত একজন মানুষ ইমানদার আল্লাহ কোনে আল্লাহ দুনিয়ায় থাকবো, অত সময় পর্যন্ত আল্লাহ জমিন দিয়ে ধ্বংস করত নাই। আর যে সময় ইমানদার বলতে কেউ রইতা নাই, তখন জমিন মানুষের অভাব হইতো নাই, নমাজির অভাব হইতো নাই, রোজাদারের অভাব হইতো নাই, অভাব নাই মানুষের। কিন্তু আল্লাহ এক মিনিটের লাগি জমিন টিকাইয়া জমিন কম্পন সৃষ্টি হয়ে যাব, তুফান আরম্ভ হয়ে যাব, ভূমিকম্প শুরু হয়ে যাব, অর্থাৎ কেয়ামত হয়ে যাব। অনেক ফেস ভাঙ্গিয়া দেই নাইলে বেড়া লাগে যাবা, লেবা একটু আগে কইলে আল্লাহ আল্লাহ কোনো আল্লাহ, একজন না থাকলে একজন থাকলে কিয়ামত হইত না। আর বার কইলে নমাজি থাকবা, মুসল্লি থাকবা, মানুষ থাকবা, কিয়ামত ওই জীব। ই কথার রহস্য কিতা? শর্ত হইল ইমানদার থাকতে হইল, মাতো শর্ত কিতা? জবান খুলিয়া হোক কয়, ইমানদার থাকলে কিয়ামত হইত না, ইমানদার নাই কিয়ামত ওই জীব। ইমান চারা বহুত মানুষের নমাজ বলে এটা জানেননি, জানেননি আপনারা, জানা নাই হয়তো। আমরা দেশে বহুত মুসল্লি আছে, ভাসক্তি নমাজ বলে, রোজা মাসের রোজাও রাখে, হজ করে, জাকাতও দের, সবটা ঠিক আছে, কিন্তু ভিতরে ইমান নাই। হোক ভিতরে আপনারা জিকাইলে আশা করি সুন্দর জবাব পাইম। বিসমিল্লাহ শরীফ তো নে, সুরা ফাতিহা তো নে, শুরু করিয়া সুরা নাসর সিন পর্যন্ত, বিসমিল্লার বা আর সুরা নাসর সিন, ৩০ বারার ভিতরে যদি একটা অক্ষর যদি আমি আবদুল্লাহ দেবা আপনি যদি কেউ মানেন না, আল্লাহর কালামরে যদি একটা অক্ষরে যদি অবিশ্বাস করেন, অস্বীকার করেন, শোনা ভাই এন্নু ভতুয়া দেখ, ইমান রইব নি না? জুড়ে কইতে হইব ইমান রইব নি? আমরা দেশে ইলা কিছু বন্ধু হল আছে, আমরা জানি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ফরমাইছেন আমার বন্ধু মুহাম্মাদুল আলামিন শেষ নবী, এন্ডে দিয়ে আমি নবুয়তির দরজা খতম করে লইছি, সুবহানাল্লাহ। আমার নবীর বাদে আর কোন নবী আল্লাহ পাঠাইবানি? মাত্তা না পাঠাইবানি? পাঠাইবানি? এই বিশ্বাস আসেনি? বুঝুন জান, আমরা দেশে এক গুড়ো বার হয়েছেন, তাইন তাইন নবী বার হইলিছেন, মনে মনে হইবা খালি উজবান আপনি বলে জি না। এই পর্যন্ত দুনিয়ায় আমার নবী যাওয়ার বাদে ৩২টা না ৩৩টা বন্ড নবীর আবির্ভাব হয়ে গেছে।
নাউজুবিল্লাহ কইতা নাই নাউজুবিল্লাহ এর মাঝে একবার বেটিয়ে গুতাইও নবী দাবি করছে খায় রে আমরা দেশ তো মাশাআল্লাহ যে ভালো ইগুন নাম সোয়াব আলী নামাজ পড়ে না এক ওয়াক্ত নাম দিলাইছে সোয়াব আলী বেজারিন না জান ইলা মানুষ আমাদের দেশে আছে না নাই মাতো কা আছে দি ইগুন নাম শক্তি বিশ্ব শক্তিমান কিতা যৌবন কিতা একটা নাম যে সুন্দরে দিব আসলে হে অত দুর্বল যে তারে দুই একজনে তুলিয়া জমিন খাড়া উপরে লাগে অথচ তার নাম কত বড় মানে উফতামি উল্টামি যা আছে অতগুলো সারা আমরা দেশের এক শিক্ষিত বেটির নাম জাহানারা ইমা আমি নিয়া কইলাম বে কোন ওসিদর ইমা ওলা কত হইল তো বেটিন তো ইমাম আর কথা না এর বাধ্যতি হইয়া তাকে তো এই কোন মসিদর ইমাম বলে আল্লাহ মাফ কর কোন দুজগর ইমাম বঞ্চে আল্লাহ ঠিক না ঠিক না হাসা করি গো ইগুর মুখে দিয়ে যে তা কথা বার যে কোনো জান্নাতি কথা নেই একেবারে দুজকি কথা উঠিয়া কইছে যখন মসজিদে আজান হয় আমার কাছে খারাপ মহিলার সুরের মতো লাগে বন্ড নবী হল বার হয়েছেন একগুনায় দুগুনায় বত্রিশটনে তেত্রিশটা হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর জমানা তো এগু বার হয়েছে জানেননি নাম কি দা হ্যাঁ কাজ্জাব মুসাল্লামাতুল কাজ্জাব বন্ড নবী ইয়া আল্লাহ ইগুর কথা মনে হইলে আমার খুব কষ্ট লাগে হজরত ওয়াহশী রাদি আল্লাহ তালুর নাম ছিলেন উঠা কর জুলফে কদ্দস কম জরা চর মুবারক সে মুঝে দিওয়ানা আওর ওয়াহশী বানাওয়া ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহ রাসূলুল্লাহ কি অত দিওয়ানা হইছিলা কেনে জানেননি ওহুদর ময়দান অহুদর ময়দান হিন্দা নামক এক মহিলা নাউজুবিল্লাহ আবু সুফিয়ান স্ত্রী এই নাফরমান মহিলায় তাইর খরিদা গুলাম ওহশিরে বিশাল অঙ্কট দেখা দিয়া এক লোভ দেখাইছিল বলে ওহশি তুমি তো সুলফি উড়ানি জানো খুব বালা সুলফি বুঝুননি বর্ষা বর্ষা উড়ানি জানো খুব বালা যদি অহুদর যুদ্ধ মোহাম্মদ রসুল্লা ইসলামের চাষা হামজারে যদি তুমি হত্যা করতে পারো তা আমি বুঝবো আমার ভাই বন্ধু এরার প্রতিশোধ বদরের যুদ্ধর তনে লইলাম তোমারে ঐ শর্তে নিঃশর্তে মুক্ত করিয়া দিলাই তোমারে গুলামে জিন্দগি তনে আজাদ হয়ে গেল কিতাবের লেখন যে ওল্লা নিপুণ ট্রেনিং দেওয়াইছে এত নির্ভেজাল ট্রেনিং দেওয়াইছিল জানেননি কিলা একজন নাসওয়ালা মহিলা নাসরা মহিলা নাস তুলিয়া আর ও বেটির মাতার উপরে মাতার উপরে একটা খাস বান্ত খাড়া করি আর হয়তো আসি ও মেয়েটা যখন নাসিব ওই সময় তুমি নাসার অবস্থা এমনভাবে তুমি সুলভিটা সারতা যেন খাসর ভিতরে দি নিরাপদে সুলভিটা পার হইয়া যায় কি ওলা ট্রেনিং দেওয়াইছে শর্ত হইল যদি তুমি নবীর চাষা হামজারে হত্যা করিলা তোমারে মুক্ত করিয়া দিলে ইয়া আল্লাহ জেলা চাইছিল ওল্লা হাসাউ সৈয়দুস সোহাদা হজরত হামজা রাদি আল্লাহ তালানুরি অহুদর ময়দান সেই ওয়াহশী এক সময় বর্ষা মারি দিলে এমন বেজুইটা জায়গা পায় নাবিন নিচে দিয়ে পড়ল হজরত হামজা রাদি আল্লাহ তালান জমিনে পড়েই গেলা আল্লাহর হুকুম শহীদ হয়ে গেলা আর শহীদ হওয়ার বাদেও নাফরমান মহিলা হিন্দাইয়া হজরত হামজার বুক ফারিয়া খৈজা বার করিয়া খাসা সিবাইয়া খাইল ও ভাই ইসলাম তো সুজাইছে নারী
আজকে মুসলমানের বাচ্চা ইসলাম পাউরিয়া আজকে কাফির মুশরিকের দিবস পালন করে ভালোবাসা দিবস খাইলবাদ বরুদ্দিন আর এক তারিখ কুত্তার কুত্তিন্তর দিবস পালন করত হ্যাঁ মুসলমান সিদ্ধান্ত নিতে হইব আজকে মুসলমানের বাচ্চাইন্তর দিবসের অভাব আছে মাথায় নাই আর কোন ধর্মের মানুষের আছে সপ্তাহে একদিন ঈদের দিন রহমতুল্লিল আলমিনের খাতিরে আল্লাহ প্রতি শুক্রবার উম্মতে মোহাম্মদীর ঈদের দিন বানিয়ে দিছে ঠিকই না ঠিক না প্রত্যেক সপ্তাহ তিন নবীর উম্মতে আল্লাহ মাফ করিয়া দিবার এক সুযোগ দিছে সুবহানাল্লাহ এর বাদে মেরাজুন নবী শবে বরাত শবে কদর মিলাদুন নবী বিভিন্ন দিবস সকল রই গেছে হিতা তো ইয়া মুসলমানের বাচ্চা ইহুদি নাসারার বাচ্চা ইন্তো লোক ধরছে আমরা সিলেটি ভাষা কই সেঙ্গ উজাইন বেঙ্গ উজাইন লোক হইয়া হইয়া উঠি কিতুই সরে ভাই কি মুরব্বির মাথা ওখানে তুমি আলি ভাই দি মানুষের ভাই সব এটাই তাই তো ধরিয়া কত ইন্দরি দাঁড়িয়ে না সুখুং সুজা হতে ভাই আইয়া হাতারে সব মনে মনে খুব সুখে বইছি আইয়া আসুন না জান জানোর মাতে বুঝরা নানি আপনারা রুমরা হুমতে হুমতে হয়েছে নেক দেওয়া না আমাল্লা রুমের বেসা সিলাইতে দিলে ডেইলি নর্মালে আটতো না দশ ঘন্টা সিলে দিল দেখেন না আনে আইয়া একশো সিলে কেমন মজা লাগে খুব মজা লাগে দেখুন এ মাত্র আল্লাহ সাহায্য ছাড়া চলার কোনো সুযোগ আছে না আশা করি কোকা আমার ভাই একটু সতর্ক ইয়া কথা আনলো আজকে মুসলমানের বাচ্চা যে ভালোবাসা দিবস পালন করে যুবক ফাওদরিয়া কই আমার হত্যাকাণ্ডে আসিয়া উড়াইও না যদি উড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো আমি বিচার দিম কেন বিচার দিম অন্তত কি আমি একদিনই ভাই হিসাবে আমি শুনাইছি ই খাম একটা কবিরা গুণা নাফরমানি খাজ ইকান আজকে বুঝিয়া এর বাদে যদি খরতে ময়দানে মাসুর আল্লাহর কৌটো হিসাব দিতে দিব তুরে কই তুই ঠিক না ঠিক না তুরে কই ঠিক নি আশা করি কো আজকে ভালোবাসা দিবস নামে ভ্যালেন্টাইন্স দিবস নামে যে একটা বার হইছে একটা মুসলমানি দিবস না কাফির মুশরিকর দিবস মুসলমানের কাছে ভালোবাসা বলতে কোনো জিনিস নাই হ্যাঁ আসেনি যদি ভালোবাসা থাকতো না তা আমরা অন্য যত ইয়ে নাছি নমাজ বলি হাসা করি হুকা যাই ই জমিনে আল্লাহরে না দেখি আল্লাহর কুদরতি পাবো এমনি আমরা শ্রদ্ধা দেই না নিশ্চয় আল্লাহকে ভালোবাসি খাজে শ্রদ্ধা দিই পাথকরা আমরা নবীরে দেখছি না কিন্তু নবীর লাগে আমরা জানার চেয়েও আরো বেশি মহব্বত আছে নি না নাই তাহলে ভালোবাসা ইসলাম ধর্ম নাই আল্লাহ দিন আমানু আসাদ্দ হব্বাল্লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ভালোবাসা তো কুরআন শরীফ অভাব নাই রে ভাই নবীর হাদিসও তো ভালোবাসা অভাব নাই আজকে মুসলমানের বাচ্চা কেনে মুসলমানই তিন তো ইয়া হি গুনতর ইকটার লোক দূরে যে গুনতে ভালোবাসার স্লোগান দিয়ে আজকে পৃথিবীত ছয় লাভ করছে ইগুন্তর লোক দূররা যেন হিসাব রাখছো নি আল মার উ মামান আহাব্বা আও কমা কালা আলাইহি সালাতু ওয়াসালাম নবীজি ফরমাইছেন যে যার লগে মহব্বত রাখবা তার লগে তার কিয়ামত হইব মা পুচলি যে যার লগে মহব্বত করব তার লগে তার কোকা কিয়ামত হইব কিয়ামত হইব তে জগুনতে ভালোবাসা দিবস পালন হর রায় নিশ্চয় তুমি হও ইহুদি নাসারার বাচ্চাইন্তর লগে তোমার সম্পর্ক গড়িয়া তুলে ঠিক না ঠিক না আর যেটা বার হয়েছে ইতার একশো গুরু মাঝে নিরানব্বই গুর জন্মরও ঠিক নাই হয়তো জানই না বা জানতে পারুন খবর লইন জানো তারার বিয়া শাদি লাগে না আন্দাজে মা আন্দাজে বাপ হইতে পারে তারার ধর্ম ঠিকটা কোনো দুষর খাম নাই মুসলমানের ধর্ম তিলা কোনো সুযোগ আছে নি আত্মা নাই আমি গরিব হইতে পারি কিন্তু আমার এক ভাই মুসলমান তার এক গরিব বন্ডে বিয়া শাদি দিয়া যদি ইসলামী শরিয়া মোতাবেক যদি একজন মুসলমানে বিয়া শাদি দিতে ই বিয়া শাদির মাধ্যমে
দুনিয়া এবং আখেরাতে সফল হইবার ব্যবস্থা আছে না নাই? আছে। এরকম কি আছে নি? আছে। তে যে দেশের ইতায় ভালোবাসা দিবস নামে বার করছই, ইতার তো ভালোবাসার কোনো ভালোবাসা ভালোবাসার গুণ নাই। ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসার নামের গুণ নাই। আওয়ানা তো খাওয়া মা তুরা নি, তারার মাঝে তারার অস্তিত্বর কোনো ইজ্জত নাই, ইজ্জতের কোনো দাম নাই। আশা করি কক্ষ আমার এক বোন যদি গরিব হয় এগুলি একটা সতীর্থ ইজ্জতের দাম আছে নি না নাই? আছে নি? না মুসলমানের ছেলে গরিব হইল এগুর চরিত্র দাম আছে নি না নাই? তো যে গুনতে ভালোবাসা বার করছেন তার তো একশোর মাঝে নব্বই গুর জন্মরও ঠিক নাই, কইতে পারতো না তার বাপকে গুইলা বোধ সন্তান আছে। হিগুর অনুষ্ঠান রে আমি মুসলমানে খেলে লগ ধরাইতাম, জব যদি লগ ধরাইছ প্রমাণ করছ ওখান তুমি তারে ভালোবাসো, তার কাজে অনুসরণ করলে নবী কইছেন কিয়ামতের দিন তার লগে উঠবাই, আর যেদিন আল্লাহ অর্ডার দিবা ওয়াম তাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, আগলারে গুনাগার হল এক গালা ল নেগার হলে গালালো, ও দিন বুঝবাই ভালোবাসা দিবস সূচনার বাকি হইলিয়া যায় হঠাৎ ভালোবাসা দিবস হরিয়ে ফুল লইয়া গিয়া আইলা শয়তানের ঘরে শয়তান নি